হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয় হলো আপনারা কিভাবে অ্যাড্রন ডোমেন্স ক্রিয়েট করবেন এবং অ্যাড্রন ডোমেন্স থেকে আপনি সাব ডোমেন ক্রিয়েট করবেন এবং সেখানে আপনি সাইট কিভাবে রান করবেন। অ্যাড্রন ডোমেন্সের অর্থ হলো আপনার অনেকগুলো ডোমেন আছে কিন্তু আপনার একটা মাত্র হোস্টিং কিনা আছে, সেখানে আপনি কিভাবে অ্যাড করবেন সেটা হলো অ্যাড্রন ডোমেন্স। তো আমি অন্য একটা সিস্টেমে দেখাচ্ছি। তো আমি আমার সি প্যানেলে লগ ইন করতেছি। আমি একটা সাপোজ একটা ডোমেন নিই, টেক বাংলা মিডিয়া, সি প্যানেল। আমি আমার সি প্যানেলে ঢুকতেছি, আমার সি প্যানেলের অ্যাক্সেস, ইউজার এন্ড পাসওয়ার্ড দিলাম। আমি আগে বলেছি যে কোনো ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে যদি আপনি সি প্যানেল লেখেন তাহলে এরকম একটা ফর্ম আসবে লগ ইন করার জন্য। অর্থাৎ সি প্যানেলে, কন্ট্রোল প্যানেলে, অর্থাৎ ওয়েস্টিংয়ের কন্ট্রোল প্যানেল লগ ইন করার জন্য আপনার একটা ফর্ম আসবে, লগ ইন ফর্ম। তো এখানে তখন এটাও দিলে হবে, তো চাইলে যদি আপনি যে আইপি থাকে যে ডোমেনের শেষে একটা কোলন দেওয়া 2083 লেখা হবে। তো আমি এটা লগ ইন করতেছি, লগ ইন সাকসেসফুলি রিডাইরেক্ট হচ্ছে। এই যে এটাতে কিন্তু এখন একটা আমার একটা মেন ডোমেন ছিল যেমনটা আমার এটা এক্সপেক্ট আছে সেটা বলতিস না। আমি যাচ্ছি এখানে আমার কিছু অ্যাড্রন ডোমেন আছে, এখন সাইটটি রান হচ্ছে দুটো সাইট। এই সাইটে এই যে আমার হোস্টিং, হোস্টিং সাইটে কিন্তু আমার যেখানে অপারেশন .com এই ডোমেনটা কিন্তু নেই আমার কাছে। এই ডোমেনটা কিন্তু এখন এক্সপায়ার হয়ে গেছে, এটা না, কিন্তু এটাই মেন ডোমেন ছিল। কিন্তু এখন এই হোস্টিংয়ে আমি অ্যাড্রন ডোমেন দিয়ে আমি দুইটি সাইট রান করতেছি। দেখি একটু সেটা দেখে আসি। চাইলে আমি এই সাইটে আমি পাঁচটি, এই হোস্টিং আমি পাঁচটি সাইট রান করতে পারবো অ্যাড্রন ডোমেন অ্যাড করে। তো আমরা এইভাবে যদি যাদের ডোমেন সেকশনে গেলে দেখবেন যেখানে অ্যাডন্স আছে, লক্ষ্য করে দেখুন একটু, এটা হলো অ্যাড্রন ডোমেন্স, এটা হলো মেন ডোমিন, ডোমেন্স আর কি, মেন ডোমিন না, ডোমিনস অ্যাপারাস সাব ডোমিন। তো অ্যাড্রন ডোমিন, সাব ডোমিনস এবং ডোমিন কি? ডোমিন হলো ফুল একটা ডোমিন, যেমন টেক বাংলা মিডিয়া .com একটা ডোমিন। আবার অ্যাড্রন ডোমিনস কি? অ্যাড্রন ডোমিনস হলো গিয়া এটা কিন্তু মেন ডোমিন না, মেন একটা ডোমিন থাকে। যেমন এখানে বললাম যে অপারেশনস .com একটা ডোমিনের কথা বললাম, যেখানে দেখা যাচ্ছে এটা যেটা এখানে দেখা যায়, লিঙ্ক আপ দেখা যায়, এটা হলো মেন ডোমিন। তারপরে আছে অ্যাড্রন ডোমিনস, তারপরে আছে সাব ডোমিন। এই তিন ধরনের ডোমিন আমরা দেখতে পাই। তা আমরা আমরা দেখব কীভাবে আমি একটা ডোমিন অ্যাড করতে পারি। আমার কিন্তু অলরেডি কিন্তু এখানে যদি যাই ডোমিনে, যাই অ্যাড্রন ডোমিনস যদি যাই আমি, তাহলে কিন্তু দেখবো আমার কিন্তু এখানে কিন্তু ডোমিন অ্যাড্রন ডোমিনস কীভাবে সেট করবো সেটা দেখাবো। আমি কিন্তু দেখেন যে একটা কাজ করলাম, লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু অ্যাড্রন ডোমিনস, ডোমিনসে প্রথমত ডোমিনসে গেলাম, আমরা ডোমিন সেকশনে গেলাম, ডোমিন, ওকে ডোমিন সেকশনে গেলাম। এই ডোমিন সেকশনে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার দেখায়, এই যে ডোমিন সেকশনে গেলাম প্রথমত, ওকে ডোমিন সেকশনে যাওয়ার পর আমি এই অ্যাড্রন ডোমিনস আমি ক্লিক করবো। যে কোনো অন্য কোনো ডোমিন যদি এখানে অ্যাড করতে চাই এই হোস্টিং সাইডে, তখন আমরা অ্যাড্রন ডোমিনসে ক্লিক করব। তবে অবশ্যই আপনাকে যখন এই হোস্টিং সার্ভারে অন্য একটা ডোমিন অ্যাড করবেন, তখন ওই ডোমিনের, ওই ডোমিনটি যদি অন্য একটা সাইট থাকে, যদি আপনার কিনা থাকে, অন্য একটা হোস্টিং থাকে, অন্য একটা ডোমিন প্রোভাইডারের কাছে কিনা থাকে, সেখানে কিন্তু এই যে যে হোস্টিং সাইটে আমি ডোমিনটা অ্যাড করবো, এখানকার নেম সার্ভারটা ওখানে চেঞ্জ করে দিতে হবে। তো সেই ধরনের একটা জিনিস আমি দেখাবো আজকে। তো একটু আমি যাচ্ছি অ্যাড্রন ডোমিনসে ক্লিক করছি, অ্যাড্রন। যদি যখন ডোমিন অ্যাড করতে গেলে সিম্পলি আপনি কী করবেন, এখন ডোমিনের শুধুমাত্র নামটা লিখে দেন, ফুল ডোমিনের নাম, ওকে। এখন তো এখন কিন্তু দেখুন দুটো ডোমিন কিন্তু আমার অ্যাড করা আছে, তাহলে নাভাজান .com একটা আছে, টেক বাংলা মিডিয়া, দুটো ডোমিন কিন্তু অলরেডি রান আছে, ঠিক আছে। এটা কেন সি প্যানেল, এটা কিন্তু ফাইল ম্যানেজারের অ্যাক্সেস ডিরেক্টরি দেখাচ্ছে, আপনি যখন ক্লিক করলে ফাইল ম্যানেজারে চলে যাবে, ওকে। তো আমি যদি সিম্পলি যদি এই যে টেক বাংলা মিডিয়া এটা একটা ডোমিন, আবার টেক বাংলা মিডিয়া .com একটা ডোমিন এবং টেক বাংলা নাভাজান .com একটা ডোমিন, কিন্তু আমি
দেখাচ্ছিলাম আর একটা ডোমিন, আমি আর একটা ডোমিনের কথা বলছি, সেই ডোমিনটা একটু দেখি আমরা, সেটা ধান আসলে টেক বাংলা মিডিয়া ডট লাইভ। দেখি তখন দেখবেন এখানে একটা ডোমিন আমার অ্যাড আসে। আমি যদি চাই এই ডোমিনটা আমি, এটা কিন্তু দুটো, এটা কিন্তু আমি যেটা প্রথম দেখালাম এটা হোস্ট সেবা ডট কম থেকে ডোমিন এবং হোস্টিং দুটোই কিনা, এগুলো ডোমিন এবং হোস্টিং দুটোই কিনা। আর এখান থেকে দেখলাম যে টেক বাংলা মিডিয়া ডট লাইভ, আচ্ছা এটা আমার পাত্রী, এখানে ইয়া করলাম, ঠিক আছে এই যে সেগুলো দেখাচ্ছে, আসার সমস্যা নেই। এখন আমি যেটা দেখতেছি যে টেক বাংলা মিডিয়া ডট লাইভ, এটা ডোমিনটা কিনে আছে আমার আলফা ডট নেট থেকে এবং হোস্টিং কিনে আছে ডায়না হোস্ট থেকে। এখন যদি চাই এখানে কিন্তু আমি একটু কথা বলি, এই ডোমিনটা আমি শুধুমাত্র টিটেল পারপাস আমি ইউজ করবো, কারণ এই ডোমিনটার মেয়াদ এটা আজকে হলো জুলাই মাসের 24 তারিখ, সরি জুন মাসের 24 তারিখ, জুলাই মাসের 10 তারিখে এই ডোমিনের মেয়াদটা শেষ হয়ে যাবে। যাচ্ছি আমি এই ডোমিনটা আমি যদি এখন আমি ওখানে রাখবো না, আমি ওখানে আমার সামান্য অর্থাৎ 200 MB মাত্র ডিস্ক স্পেস নেওয়া আছে, বাট আমি যদি এই হোস্টিংয়ে যাই, হোস্টিংয়ে আমার 10 GB ডিস্ক স্পেস নেওয়া আছে, ওকে, তাহলে চাচ্ছি যে এখানে আমি এটা অ্যাডোনমিক হিসেবে নিয়ে আসবো। তাহলে কী করতে হবে, তাহলে আমার করতে হবে আমাদের প্রথমত আলফা ডট নেটে যেতে হবে, সেটা আলফা ডট নেট থেকে আমি ডোমিনটা কিনেছি, ওকে। আমি যদি ডোমিনটা বাদ করতে চাই, আমি যদি হোস্টিংটা বাদ করতে চাই, শুধুমাত্র ডোমিনে গিয়ে আমার নেম সার্ভারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, এটা 24 আওয়ার সময় লাগে, অনেক সময় 3-4 ঘন্টা তো হয়ে যায়। তো আমি একটু দেখাই কীভাবে আমি এটা ইয়ে করবো, যাবে দেখো এটা দেখুন আমি যাচ্ছি ডায়না হোস্ট, ডায়না হোস্টে যাচ্ছি, দেখুন ডায়না হোস্টে গিয়ে এখানে করলাম, সরি এখানে ডায়না হোস্ট, এই ডায়না হোস্টে দেখলাম সাইটটিতে আমি লগ ইন করতেছি, লগ ইন করলাম সাইটটিতে, পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড দিয়েছি, লগ ইন করলে দেখা যাবে আমার ডোমিন শুধুমাত্র একটা ডোমিন সার্ভিস আছে এখান থেকে, এটা আমার একটা সার্ভিস পাচ্ছে কি হোস্টিং, আর কী ডোমিনটা আছে আমাদের ছিল ওটা, সেটা একটা ডোমিন, সেটা হলে দেখো টেক বাংলা মিডিয়া ডট লাইভ। এখান থেকে আমি এটা কী করেছিলাম, হোস্টিং কিনেছি, হোস্টিং সার্ভার কিনেছি, শুধুমাত্র এখান থেকে সিপেল ক্লিক করে চলে যাবে, এটা হলো একটা হোস্টিং সার্ভার, ঠিক আছে এটা হোস্টিং সার্ভার, এখান থেকে ফ্রি আমি এসেছিলো পেয়েছিলাম। তো আমি ডায়না হোস্ট এখান থেকে খুব কম পরিমাণে এলাওয়ান নেওয়া আছে, তো আপনারা চাইলে আপনি এখান থেকে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারেন, কেন খুব কম দামে এবং খুব সিপ্যানেলের এখানে সাইডের স্পিড খুব ভালো, অথবা হোস্ট সেবা থেকে কিনতে পারেন, সবগুলো লিঙ্ক অথবা হোস্টগেটর বা ব্লু হোস্ট যেখান থেকে চাইলে আপনি আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন। আমার এই সাইটের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ক্লিক করে সাইন আপ করে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন ইচ্ছা করলে। দেশে ঘুমানা ডায়না হোস্ট এবং হোস্ট সেবা থেকে আপনি বিকাশ রকের প্রণবদের মাধ্যমে একটা পেমেন্ট দিয়ে আপনি কিনতে পারবেন। আর অন্য সাইট যেমন আছে কি হোস্টার আছে, হোস্ট গেটর আছে, তারপরে হলো ব্লু হোস্ট আছে, এগুলো থেকে আপনি মাস্টার কার্ডের মাধ্যমে কিনতে পারবেন, তারপর পেপারের মাধ্যমে কিনতে পারবেন, বাট কিউ হোস্টার থেকে আপনি স্ক্রিন নেটওয়ার্কের মাধ্যমে আপনি কিনতে পারবেন। আচ্ছা অন্যদিকে যাই, তো আমি চাইলে কিনতে পারি, কারণ আমি আজকে যে জিনিসটা দেখাবো আমি এখান থেকে সি প্যানেলে কিন্তু যেতে পারবো, কারণ এটা আমার সি প্যানেলটা কিনেছি ডায়না হোস্ট থেকে, ওকে সি প্যানেল প্রবেশ করতেছে, এখন এটা কিন্তু মেন ডোমিন কিন্তু হোস্ট কিন্তু এখানে আছে। আমি চাচ্ছি যে এই সাইটটার আমি এটা বাদ করে দেবো, এটা আমি এই সাইটটা থেকে আমি অন্য সাইডে এই ডোমিনটা নিয়ে যাবো, এটা মেন ডোমিন হিসাবে আছে, ওকে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এখানে সাইটটিতে মেন ডোমিন হিসেবে আছে, এই ডোমিনটা আমি যদি এই হোস্ট সেবা ডট কমে যদি নিয়ে যাই, অ্যাডোনমিক্স হিসেবে নিয়ে যাই, তাহলে কী অবস্থা হতে পারে, এত বড় সময় লেগে যেতে পারে, ওকে। বাট এটা হয়তো বা এখানকার জিনিসটা দেখি সেটা করতে পারবো কিনা দেখি, ট্রাই করে দেখি। এখানে আমি আসতেছি
डोमेन सेक्शन ऐसे से डोमेन ओके डोमेन के दिखे मेन डोमेन हिसाब से काज करछे किंतु ए मेन डोमेन डा आमरा कि एखान थेके रिमूव करार मतलब होता मेन डोमेन डा थेके रिमूव करते पारबो ना হয়তো এখান থেকে যখন ডোমিটার দোকান থেকে অন্য সাইডে যাচ্ছে তো আমার এখান থেকে হোস্টিংয়ে যখন হয় এটা আমি একটা শেষ হয়ে যাবে তখন ডোমিনটা অন্য সাইডে যেতে পারবো চাইলে ইচ্ছা করতে ঠিক আছে তো আমি আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো একটা সাইড গ্রাউন্ড থেকে এখন যদি আমার ডোমিনটা এখান থেকে যদি এখানকার এই হোস্টিংটা বাদ করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে আমি যেখান থেকে ডোমিনটা কিনেছি সেটা হলো আলফা দেখুন আলফা ডট নেট থেকে আমি ডোমিন কিনেছি একটা ডোমিন কিনে কিন্তু হোস্টিং কিনে দেয় এখান থেকে শুধুমাত্র ডোমিন কিনেছি আচ্ছা ডোমিনটা রিনিউ করতে গেলে আমার কিন্তু অনেক টাকা লাগবে হয়তো যাবে এখানে ঢুকছে এখন যদি আমরা এই ডোমিনটাকে যদি আমি এখান থেকে ওই যে অর্থাৎ ডায়নোস্টারের সিপেনাল থেকে বাদ করতে চাই তাহলে এখানে গিয়ে আমার কী করতে ডোমিন নেম সার্ভারটা আমার চেঞ্জ করতে হবে ঠিক আছে তাহলে তাহলে কী করতে হবে এই যখন লেখা আছে করে একটা সিস্টেম হ্যাক করবো সাইডের আপনি যদি চাইলে যে এখানে যদি যান তাহলে আর একটা সিস্টেম আছে আবার এখানে গেলেও আর একটা সিস্টেম কি আবার নেম সার্ভার চেঞ্জ করবেন বাট এখান থেকে দেখুন এখন স্পষ্ট করে রেজিমিকেশন দেওয়া দিলে ম্যানেজ নেম সার্ভার মানে এখানে নেম সার্ভার চেঞ্জ করা যায় অর্থাৎ এডিট কন্ট্যাক্ট ইনফো তারপরে রিনিউ ডোমেন ডোমেন রিনিউ করতে হবে এখান থেকে তো এই ডোমেনের নেম সার্ভারটা এখান থেকে চেঞ্জ করে দেবো এখন দেখুন এখানে ক্লিক করি ক্লিক করে দেখুন এখানে ডোমেনের এখান থেকে যখন ক্লিক করলাম তখন আমার একটা ডোমিনটা সিলেক্ট করতে হচ্ছে কোন জায়গা থেকে দেখুন এখান থেকে আমি যদি ডোমিনটা এখানে লিখি যে টেক বাংলা টেক বাংলা মিডিয়া ডট লাইভ সিলেক্ট করলাম বা এই ডোমেনটা এখান থেকে সিলেক্ট করতে বলছে এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করলে তো এখান থেকে চলে যাচ্ছে লাইভে চলে যাচ্ছে তাই না তো আমরা এখান থেকে যদি এই ডোমেনটা সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করে দিই অ্যাক্টিভে ক্লিক করলে একটা ইনফরমেশন দেখাচ্ছে এখান থেকে চেঞ্জ নেম সার্ভার ডোমিন পয়েন্টস আমরা এখান থেকে ক্লিক করি এখন এই যেখান থেকে ডোমিন আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে এখানে কিন্তু অন্য হোস্টিং সাইডে কিন্তু মানে সিম্পল আমি একটু দেখাই আমি এখানে যাচ্ছি এখান থেকে বেড়ে যাচ্ছি ঠিক আছে হোস্টিং সাইডে আসছে হোস্টিং সাইডে যাই যদি আমি মানে আপনার সাইডে হোস্ট সেবা ইয়েটা আছে এখান থেকে যদি আমি হোস্ট সেবা দিয়ে যাই একটু দেখেন একটু আপনার এক্সপিরিয়েন্স হবে জিনিসটা দেখলে একটা সাইডে এক সিস্টেমে করা আছে এখন যদি যাই আমি লগ ইন করছি এখান থেকে লগ ইন করার পর এখন দেখুন এই যে এখান যে আসছে দেখুন ডোমেন নেই না চাইলে ডোমেন নেম কী হবে এখন যখন ডোমেন দেখাই দেবেন এই যেখানে সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই এখান থেকে নেম সার্ভার এখান থেকে ক্লিক করলে দেখবেন ম্যানেজ নেম সার্ভার এখানে গেলে দেখবেন ক্লিক করলে আমাদের নেম সার্ভারটা এখান থেকে সুন্দর করে চেঞ্জ করা যাবে এই যে নেম সার্ভারটা আর এখানে কী করতে দেখুন এখান থেকে ওই এখানে গেলাম
না, ক্লিক করে যখন এটা করলাম তখন এখানে নিচে ইনফরমেশন নিচে আসে, এটাই করলাম। যাই হোক, আমরা এইভাবে এখান থেকে যে সার্ভার ডাইনা ডট কম, এটা ডোমেন নেম সার্ভার, কিন্তু আমরা যদি হোস্ট সেবাতে যাই, হোস্ট সেবার ডোমেন নেম কি, সার্ভার নেমটা কি, তো হচ্ছে হোস্ট সেবার সার্ভার নেমটা একটু আলাদা, আমি সেটা এখানে সেট করে দিচ্ছি। সাপোজ এনএস সবই ঠিক থাকবে, মাঝখানে এনএস ওয়ান মানে নেম সার্ভার ওয়ান, এখানে খালি লিখতে হবে, সরি এটা কোথায় আসলাম, আচ্ছা এটা না রেখে দিচ্ছি, আমার এই রেখা দেখুন এখানে, এখান থেকে আমি রহস্যে পারছিল তো ওটা আমি চাইলে ওটা এখান থেকে নিয়ে আসতে পারতাম ডিরেক্ট হোস্ট সেবা থেকে ওর নেম সার্ভার বলে। তো হোস্ট সেবার নেম সার্ভারটা কী ধরনের সেটা তো দেখালাম, তো ওটা এটা তো ভুল হলো যে আচ্ছা আমি দেখাচ্ছি আরেকবার, এখানে পোর্টালে গেলাম, হ্যাঁ পোর্টালে গিয়ে এখানে ডোমেনে যাচ্ছি, ডোমেনে যায় আপনি সিম্পলি আপনি যদি দেখবেন যে এটা এই সাইডের ডোমেন কিনা, এই সাইডে হোস্টিং কিনা, সুতরাং এখানে নেম সার্ভার ক্লিক করলে তাদের যে কি ডিফল্ট ডোমেনটা সে দেখা দেবে, এটা হলো হোস্ট সেবার ডোমেন। এই ডোমেনটা আমি এখানে কপি করে নিচ্ছি, নিয়ে আপনি এখান থেকে আমি এটা বসিয়ে দিচ্ছি, ওকে। তারপরে এই ডোমেনটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কী বলে নেম সার্ভারটা কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে এই জায়গাতে বসিয়ে দিলাম, যাতে আমরা ওই মানে হোস্ট সেবাতে আমরা আমার এই ইয়েটা নিয়ে যাবো, কি মানে যে টেক বাংলা মিডিয়া ডট লাইভ, এই দেখুন টেক বাংলা মিডিয়া ডট লাইভ, এই ডোমেনটাকে আমরা নিয়ে যাবো সে হোস্ট সেবাতে, ঠিক আছে। তা দিয়ে সিম্পলি এতটুকুই কিন্তু এখান থেকে ইউজ কাস্টম নেম সার্ভার, কাস্টম নেম সার্ভার দিয়েছি ডিফল্টটা দিয়ে নেই, ওকে। তো এখান থেকে যদি আমরা যদি সিম্পলি যদি আমরা এখন চেঞ্জ নেম সার্ভার ক্লিক করি, তাহলে তারা বলবে দেখুন কী বলে মেসেজটা কী দেখাচ্ছে, এই দেখুন চেঞ্জ সেভড সাকসেসফুলি দেখাচ্ছে, ওকে। অর্থাৎ 24 ঘন্টা বলছে যে এটা বলতে ইউ ক্যান চেঞ্জ হোয়ার ইউর ডোমেইন পয়েন্ট টু হেয়ার, প্লিজ টু বি অ্যাওয়ার চেঞ্জেস ক্যান টেক আপ টু 24 আওয়ার টু প্রোপাগেট, এটা মানে ইয়ে হতে আর কি রান হতে সম্ভবত 24 ঘন্টা লাগতে পারে আর কি, সেখানে মধ্যে সম্ভবত চেঞ্জ হতে, ঠিক আছে। আমরা কিন্তু এতে চেঞ্জ করে দিয়েছি, বাদ করলাম, তাহলে আমাদের কী করবো আমরা, এই যে আমরা যে সি প্যানেল আসছে, যে সি প্যানেল আসছে হোস্ট সেবা, এখানে আমি যদি এই যে অ্যাড্রেন ডোমেনসে যাই, অ্যাড্রেন ডোমেনসে গিয়ে আমি আরেকটা ডোমেন অ্যাড করতেছি, কী অ্যাড করলো ওটা, সেই ডোমেনটার নাম টেক বাংলা মিডিয়া ডট লাইভ, ঠিক আছে। এটা আমি নিচ্ছি, নেওয়ার পরে তো অ্যাড করা আছে, এখান থেকে শুধু শিখলাম লাইভ লাইভ ডট কম, এটা আমরা কী করলাম সিম্পল, আমরা কী করবো চাইলে আপনি এখান থেকে আপনি এই ডোমেনের আন্ডার FTP অ্যাকাউন্টে ক্রিয়েট করে দেবেন, সার সাথে এখান থেকে করলে পাসওয়ার্ড দিতে হবে, তো ওদের আমরা করছি না, সিম্পল আমরা ডোমেন দুটা সেট করা আছে, আরেকটা ডোমেন অ্যাড করতে চাই, অ্যাড ডোমেন, এটাকে বলা হয় অ্যাড অন ডোমেন্স, ওকে। এখানে একটা কথা বলছে দেখুন, যে DNS এন্ট্রি দ্য ডোমেন টেক বাংলা ডট অপারসেন্স ডট ডট অলরেডি এক্সিস্ট, এখানে আমাদের ডট লাইভ আছে, কিন্তু এটা হতে পারে বুঝতে পারছি না, ক্রিয়েট অ্যাকাউন্ট ডোমেন্স টেক বাংলা মিডিয়া ডট লাইভ, এখানে সাব ডোমেন অলরেডি এক্সিস্ট আছে সেখানে করতেছে, তাহলে আমার একই ধরনের ডোমেন আমরা সাব ডোমেন যদি ইয়ে করতে চাই, তাহলে সাব ডোমেনটা আমরা অন্যভাবে করে অন্য সাব ডোমেন আমরা রাখতে পারি এটার সাথে, ঠিক আছে, অন্য সাব ডোমেন আমরা করে ফেলতে পারি, এবার এখানে সাব ডোমেনের নামটা একটু চেঞ্জ করে দিতে হবে, তো আমরা শুধু টেক বাংলা দিয়ে দিচ্ছি, এটা এখানে কাস্টম আছে করে দিতে পারেন, দিয়ে এখন যদি আমরা দিই টেক বাংলা, এখান থেকে এটা এর সাথে একটা সাব ডোমেনও তৈরি হয়ে যাবে, চাইলে আপনি নিতে পারেন, না হলে কোনো সমস্যা নেই, তার টেক বাংলা দিলাম, এখন কিন্তু নেবে আমরা দেখুন যদি ক্লিক করি, তাহলে কিন্তু ডোমেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে, আশা করছি অ্যাড হয়ে যাবে, অ্যাডোনমিস হিসাবে, অ্যাডোনমিস টেক বাংলা মিটার ডট লাইভ হ্যাজ বিন
ক্রিয়েটেড হয়ে গেছে, বাট এটা কিন্তু আমরা রান করতে পারবো, কারণ এখান থেকে আমরা বলছি কি 24 hours বলছে এটা এটা সার্ভারে অ্যাড হবে তারপরে, ঠিক আছে। তো আমরা কিন্তু অন্য একটা ডোমেন নিয়ে আমরা এখানে দেখে দেখে যাচ্ছি যে এখন আমরা ওই ডোমেনটা অ্যাড করে অ্যাড হচ্ছে কিনা, এখন নিশ্চয় দেখুন আমাদের কিন্তু techbangalameter.live এই যে দেখুন 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 তিনটা ডোমেন কিন্তু আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন এটা এই একটা ডোমেন, এটা এটা অ্যাড অন ডোমেনস, এই একটা ডোমেনস এবং এই একটা techbangalameter.live, একটা techbangalameter.com, একটা আর একটা navajan.com। এভাবে আমরা এই সাইটটিতে আমরা এই হোস্টিং আমরা পাঁচটা অ্যাডন ডোমেন্স অ্যাড করতে পারবো, এটা লিমিট থাকে আর কি, পাঁচটা অ্যাডন ডোমেন্স অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা যেটা বিষয়টা দেখবো সেটা হলো যে কীভাবে আমরা সাবডোমেন ক্রিয়েট করতে পারি, সাবডোমেন ক্রিয়েট করতে পারলে ক্রিয়েট হয়ে গেছে আমাদের। এরপরে যদি আপনি জানতে চান যে কীভাবে আমরা সাবডোমেন ক্রিয়েট করতে পারি, প্রত্যেকটা ডোমেন থেকে আমরা আজকে আমরা দেখতেছি কীভাবে ডোমেন আমরা সাবডোমেন এবং অ্যাডন ডোমেন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমরা দেখলাম যে আমরা অ্যাডন ডোমেন্স ক্রিয়েট করলাম, এগুলোতে এখন এখানে ক্লিক করতে আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাবো, এখানে যদি চাই তা সিম্পলি কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে, অলরেডি কিন্তু ফাইল ম্যানেজার তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এখান থেকে রান করতে পারবো না ডট লাইভ, ঠিক আছে। কারণ ওখানে আমাদের মেল সার্ভার এখনও হয়তো চেঞ্জ হয়, যার কারণে রান হবে না, এটা আমাদের 24 hours দেখতে হবে, ওকে। এখন আমরা যেটা দেখবো সেটা হলো সাবডোমেন আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। এই সাবডোমেন দেখুন এই ডোমেন সেকশনে যদি আমরা এখানে আমরা যদি একটা সাব লিখি, সাবডোমেনে ক্লিক করি, ক্লিক করে আপনি যে কোনো ডোমেনের আন্ডারে এই যে তিনটা ডোমেন আছে বা আপনি যে কোনো ডোমেনের আন্ডারে এখানে ডটনেটে অনেকগুলো ডোমেন থাকবে, যে ডোমেনগুলো আপনার রান আছে যেমন অপারচুনিটি ডট টপ, এটা কিন্তু রান নেই আমাদের, নাওয়াজন আছে নাওয়াজন ডট টপ, তারপর নাওয়াজন আসুন ডট টপ, এটাও কিন্তু রান নেই আমাদের, এটা আছে এখানে techbangalameter.com.top এটা রান আছে। অর্থাৎ আমরা এখান থেকে যে কোনো সাবডোমেন আমরা ক্রিয়েট করতে পারি, যেমন সাপোজ একটা নাম দিচ্ছি শোক, SOP শোক শোক ডট, এই যেখান থেকে ধরুন navajan.com শোক ডট navajan.com একটা লিখলাম, শোক লিখলাম একটা, সাব লিখলাম শোক, এরপর ডট হবে, তারপর navajan.com হবে, কোন ডোমেন তৈরি হবে, ঠিক এরকম একটা ডোমেন কিন্তু তৈরি হয়ে আসলে সাবডোমেনে। সাবডোমেনে কিন্তু তিনটা ভাগ থাকবে, দেখবেন যেমন মেন ডোমেন থাকে, যেমন মেন ডোমেনে কিন্তু দুটো ভাগ থাকে, যেমন navajan.com, আর একটা সাবডোমেন থাকে সাপোজ শোক ডট navajan.com, এরকম শোক ডট techbangalameter.com, এরকম ডট দুটো থাকে, এখানে সাবডোমেনের ইয়ে। এখন আমরা এখানে নাবাজন ডট শোক ডট navajan.com একটা ডোমেন আমরা ক্রিয়েট করছি, এখানে আমরা ক্রিয়েট করে দিলাম ডোমেনটা, ওকে। এই যে এখন দেখুন শোক ডট, দেখুন ডোমেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখুন শোক ডট navajan.com হ্যাজ বিন ক্রিয়েটেড। এখন ব্যাক ব্যাকে এখন কিন্তু আমরা এই ডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস বা পিএসপি যে কোনো সাইট আমরা বিল্ড করতে পারি, যে কোনো সাইট আমরা বিল্ড সাইট তৈরি করতে পারি। এই দেখুন তৈরি হয়ে গেছে, এই দেখুন নাবাজন শোক ডট navajan.com শোক ডট navajan.com, এখানে যদি আমরা ক্রিয়েট করতে হলে আমরা এখানে পাবলিক আন্ডারস্কোর যেটা এইচটিএমএল এই ডিরেক্টরি অর্থাৎ ফাইল ম্যানেজারের ভিতরে এখানে আমরা আমাদের এই ডিরেক্টরি ফাঁকা আছে এটার ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসকে আপলোড করে আমরা এখানে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে ওয়ার্ডপ্রেস সাইট আমরা তৈরি করে ফেলতে পারি, একটা শোক ডট navajan.com একটা সাইট আমরা তৈরি করে ফেলতে পারি। এখন তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা যে আমরা দেখলাম টিউটোরিয়ালটা অনেক বড়ো হয়ে গেছে যদিও, যে শোক ডট navajan.com অর্থাৎ আমরা তিনটা ডোমেন সম্বন্ধে জানলাম, মেন ডোমেন যেটা ধরুন techbangalameter.com, যেমন techbangalameter.live অথবা navajan.com, এরকম হলো গিয়ে মেন ডোমেন। তারপরে আছে অ্যাডন ডোমেন অর্থাৎ ওই ডোমেনগুলি, অর্থাৎ যে মেন ডোমেন ছাড়া আপনার সাইটে সিপারলে এই মেন ডোমেন ছাড়া দেখুন এখানে এই যে মেন ডোমেনটা ছাড়া বাকি যে ডোমেনগুলো আমরা অ্যাড করবো, অ্যাড অন ডোমেন সেই জন্য বলা হচ্ছে যে ডোমেনগুলো অ্যাড করা হচ্ছে, অ্যাড অন অ্যাড অন ডোমেন, মানে যে ডোমেনগুলো অ্যাড করা হচ্ছে এই ডোমেনগুলো হলো মেন ডোমেন, আর মেন ডোমেনগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি, সাব ডোমেনগুলো আমরা অ্যাড করতে পারি না। যেমন মনে করেন navajan.com techbangalameter.com বা ডট লাইভ, এগুলো আমরা অ্যাড করতে পারি,
এটাকে বলা হয় অ্যাড্রোনোমিজ। আর সাবডোমেন কি, প্রত্যেকটা ডোমিজের ডোমিনগুলো আমরা মেইন ডোমিন হোক বা অ্যাড্রোনোমিজ হোক, প্রত্যেকটা ডোমিজের আন্ডার একটা করে আমরা একটা দুটো একাধিক আমরা সাবডোমিন ক্রিয়েট করতে পারি। তো আশা করি বুঝতে পারবেন। বন্ধুরা, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন, এবং নেক্সট টিউটোরিয়ালে দেখো কীভাবে আপনি সাবডোমিনে বা অ্যাড্রোনোমিজে আপনি আপনার কী বলেন সাবডোমিনে বা অ্যাড্রোনোমিজে আপনার ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে কীভাবে সাইট বিল্ড আপ করতে পারেন সেটি দেখো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওকে লাইক দেবেন, এবং সাবস্ক্রাইবের সাথে সাথে আপনার নোটিফিকেশান বেল বাটন অন করলে নোটিফিকেশান অন হয়ে যাবে, তাহলে আপনি আমার ভিডিওগুলো তাড়াতাড়ি পেতে পারবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা, আজ আর নয় এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।